ফোবিয়া মানে হচ্ছে অমূলক ভীতি, অর্থাৎ কোনো জিনিসকে অহেতুক ভয় পাওয়া। পৃথিবীতে অসংখ্য ফোবিয়া আছে, কিন্তু কিছু বিচিত্র ফোবিয়া আছে যেগুলোর অন্তত একটি হলেও আমাদের প্রায় সবার মাঝেই আছে। এমনই 10টি ফোবিয়া নিয়ে এই ভিডিওটি। ফিলোফোবিয়া মানে হচ্ছে ভালোবাসাকে ভয় পাওয়া। মনে হতে পারে ভালোবাসাকে কেন কেউ ভয় পাবে। মজার ব্যাপার হচ্ছে বিশ্বজুড়ে অসংখ্য মানুষ ফিলোফোবিয়াতে ভুগছে। হয়তো তুমি কাউকে ভালোবেসেছিলে, এখন সেই সম্পর্কের শেষটা যদি হয় তিক্ততায়, তখন কিন্তু ভালোবাসা থেকে বিশ্বাসটা উঠে যাবে এবং তারপর থেকে কোনো রকম সম্পর্ক যেখানে আবেগের একটা ব্যাপার থাকবে সেগুলোর উপর একটা ভয় চলে আসবে। আবারও যদি আহত হতে হয় এবং তখন দেখা যায় নিজের অজান্তেই মনকে ফিলোফোবিয়া পেয়ে বসে। একবার একটা জরিপ করা হলো, পৃথিবী জুড়ে মানুষ কোন জিনিসটাকে সবচেয়ে বেশি ভয় পায়। এক নম্বরে ছিল গ্লসোফোবিয়া বা পাবলিক স্পিকিংয়ের ভয়, আর দুই নম্বরে ছিল মৃত্যু, অর্থাৎ মানুষ মরতেও রাজি কিন্তু মঞ্চে উঠে সবার সামনে কথা বলতে রাজি না। শুধু পাবলিক স্পিকিং না, অপরিচিত মানুষের সাথে কথা বলতে ভয় পাওয়া গ্লসোফোবিয়ার মধ্যেই পড়ে। ক্যাটসোয়েডোফোবিয়া হচ্ছে তেলাপোকা ভীতি। জানালা দিয়ে ফরফর করে যদি আরশোলা উড়ে আসে, অনেক বড় বীরপুরুষও আঁতকে উঠবে। আমার আগে অনেক ক্যাটসোয়েডোফোবিয়া ছিল। ওগি অ্যান্ড দ্য ককরোচেস কার্টুনটা দেখার পর এই ভয়টা অনেক কমে গেছে, কারণ যখনই তেলাপোকা দেখি কার্টুনের সেই লম্বু মোটু ছোটোর কথা মনে পড়ে যায়। শুধু টেলিফোন না, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ভাইবার, যে কোনো মাধ্যমে কথা বলতে ভয় পাওয়াকে টেলিফোনোফোবিয়া বলে। আমার আগে অনেক টেলিফোনোফোবিয়া ছিল, মানে 5 পৃষ্ঠা মেসেজ লিখতে রাজি আছি কিন্তু ফোনে কথা বলবো না। এখন এই ভয়টা আর নাই এবং এই ভয়টা দূর করা খুবই জরুরি, কারণ বাস্তবে হোক আর ফোনে হোক সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারাটা খুবই ইম্পর্ট্যান্ট একটা স্কিল। মনোফোবিয়া মানে একাকিত্বের ভয়। তোমার চারপাশে অনেক মানুষ, কিন্তু তুমি মন খুলে কথা বলতে পারো, তোমার সব কিছু শেয়ার করতে পারো, এমন কাউকে খুঁজে পাচ্ছ না। এর আরও অনেক নাম আছে, অটোফোবিয়া, আইসোলোফোবিয়া, এরেমোফোবিয়া, এগুলো সবগুলো ঘুরে ফিরে একই অর্থ দেয়, জীবনে একা হয়ে যাওয়া। মনোফোবিয়া খুবই সর্বনাশী একটা জিনিস, এবং দুঃখের কথা হচ্ছে এই সমস্যাটা আমাদের সমাজে বেড়েই চলেছে। অ্যালোডক্সোফোবিয়া হচ্ছে সমালোচনার ভয়। বিশ্বের শীর্ষধনী জেফ বেজোসের একটা কথা আছে, আপনি যদি সমালোচনাকে ভয় করেন তাহলে আপনি কিচ্ছু করতে পারবেন না, কারণ আপনি একটা কাজ যত সুন্দরভাবে করুন না কেন, কেউ না কেউ সমালোচনা করবে। কথাটা খুবই সত্যি, এবং সমালোচকদের নেগেটিভলি না দেখে পজিটিভলি দেখা উচিত, কারণ এই সমালোচকেরা তাদের জীবনে মূল্যবান সময় খরচ করে কাজকর্ম ফেলে সেধে সেধে বিনামূল্যে তোমার ভুলগুলো ধরিয়ে দিচ্ছে। এদের চেয়ে পরোপকারী দরদি আর কেউ হয়? এক্সামোফোবিয়া নাম শুনে বোঝা যাচ্ছে পরীক্ষা ভীতি। পরীক্ষার টাইমে পড়াশোনার টেনশনে পড়তেই পারি না, কারণ মাথার ভিতরে এত প্রেশার নিয়ে বসে আছি যে প্রিপারেশন নিতে পারতেছি না। অনেকেই থাকে সারা বছর তেমন পড়াশোনা করে না এবং পরীক্ষার আগে গিয়ে টেনশন করে। এখন সারা বছর পড়া হয়েছে কি হয়নি সেটা নিয়ে তো এখন চিন্তা করে লাভ নাই, বরং এখন কতটুকু সময় আছে এবং এই সময়টুকু কাজে লাগিয়ে তুমি কতটুকু প্রিপারেশন নিতে পারবা সেটা প্ল্যান করো। আগে কী হয়েছে না হয়েছে সেটা নিয়ে চিন্তাভাবনা একদম বন্ধ। ডোন্ট বি সিরিয়াস, বি সিনসিয়ার। এটিকিফোবিয়া, ছোট্ট একটা শব্দ কিন্তু ভয়াবহ এর পরিণাম। এর অর্থ হচ্ছে ব্যর্থতার ভয়। আমার পরিচিত অনেকেই আছেন যারা খুবই ক্রিয়েটিভ এবং খুবই ট্যালেন্টেড। আমি তাদেরকে বলি, তুমি গান কেন গাইছো না, তুমি লেখালেখি কেন করছো না, বা তুমি ভিডিও কেন বানাচ্ছো না, তোমার যে ক্রিয়েটিভ ট্যালেন্ট সেটা কেন তুলে ধরছো না? আমি যদি একটা কিছু করি তারপর সেটা যদি ঠিক মতো না হয় তাহলে মানুষ যদি হাসাহাসি করে? হ্যাঁ, পারফরমেন্স ভালো না হলে মানুষ তো হাসাহাসি করবেই, বাট এটাকে তো পাত্তা দেওয়ার কিছু নাই। ছোটো বাবুরা যখন নতুন হাঁটতে শিখে তখন বারবার পড়ে যায়, আবার বারবার উঠে দাঁড়ায়। তারা কিন্তু ভাবে না, হাঁটাহাঁটি আমার দিয়ে হবে না ভাই, আমি হামাগুড়ি দিয়ে কাটিয়ে দেবো সারা জীবন। তারা নিজেদের মতো চেষ্টা করে যায় এবং ঠিকই হাঁটতে শিখে যায় এবং কদিন পর দৌড়াতে শুরু করে। সো তোমার যে ক্রিয়েটিভ ট্যালেন্ট সেটা কাজে লাগাও অ্যান্ড ক্রিয়েট সামথিং। এটাকিফোবিয়াকে পাত্তা দেওয়া যাবে না।
মেটাথেজিওফোবিয়া হচ্ছে পরিবর্তনের ভয়। আমাদের সবার একটা কমফোর্ট জোন আছে, আমরা সাধারণত সেখান থেকে বেরিয়ে এসে কিছু করতে ভয় পাই। যেমন একজন ইন্ট্রোভার্টেড মানুষের জন্য একদম অপরিচিত একটা মানুষের কাছে গিয়ে গল্প শুরু করা হয়তো একটু কঠিন মনে হতে পারে, কারণ সেজন্য তাকে তার কমফোর্ট জোন থেকে বের হতে হচ্ছে। আমাদের মস্তিষ্কের একটা মজার বৈশিষ্ট্য হচ্ছে, সে আমাদের কোনো কষ্ট করতে দিতে চায় না, সে আমাদের সবসময় আগলে রাখতে চায়। তাই যখনই কোনো পরিবর্তনের ব্যাপার আসে এবং পরিবর্তনের সাথে কষ্টেরও একটা সম্পর্ক আছে, তাই তখনই আমাদের মস্তিষ্ক দৌড়ে আসে এবং 101টা কারণ বের করবে। না না না, তোমাকে দিয়ে তো এটা হবে না, এটা অনেক কঠিন কাজ, এটা তোমাকে দিয়ে একদমই সম্ভব না। কিন্তু তুমি যেহেতু মস্তিষ্কের কারসাজি সম্পর্কে এখন জেনে গেছো, তাই নেক্সট টাইম মেটাথেজিওফোবিয়াকে একদমই পাত্তা দিও না। ক্লোস্ট্রোফোবিয়া হচ্ছে বদ্ধ জায়গার আতঙ্ক। খুব কমন একটা উদাহরণ হচ্ছে লিফট। লিফট উঠছে উঠছে, হঠাৎ ঘটন করে একটা আওয়াজ হয়ে একটা ঝাঁকুনি দিয়ে লিফটটা বন্ধ হয়ে গেল, তারপর লাইটটাও অফ হয়ে গেল, তারপর ধারণা করা হয় আদিমকালে মানুষ গুহায় আটকা পড়লে হিংস্র জন্তু বা বিষধর সাপের ভয় করতো, এবং সেখান থেকে এই ভয়টা আমাদের অবচেতন মনে ঢুকে গিয়েছে। বেশ ক্লোস্ট্রোফোবিক একটা এক্সপিরিয়েন্স হয়ে গেলো।